বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর অন্যদিকে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল দুজনেরই রয়েছে ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা সেটাকে মাথায় রেখে এবার প্রথমবারের মতো একটি দ্বৈত গানে কণ্ঠ দিতে চলেছেন আসিফ ও শ্রেয়া বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এই গায়ক লিখেছেন সাউন্ড কন্টেন্টের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে মিলন নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল দু সালে মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভালো লাগায় তালিকায় রয়েছে আশিফ আরও লেখেন শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন বিগত দেড় শতকে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায় পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমিও স্টাইলস এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের আলোচনা অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি একটা বাংলা গান রেকর্ড করা হবে আসিফ জানান চব্বিশে নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটি ভয়েস দেবেন মুম্বাইতে আর আসিফ বর্তমানে অসুস্থ সুস্থ হলে মুম্বাই গিয়ে গানের রেকর্ডে অংশ নেবেন আসিফ আশা করেন ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবেন তিনি